হোসেন পঠান, তৌফিক ভাই, নয়ম শেখ, ফরিস্তা দেবদূত, এভাবে অনেক শব্দ খঞ্জা যাইপরে এই তিনিটি না পূর্বর। কারণ সমগ্র দেশক কন্দাই থিবা মোরবি ট্রাজেডি মৃত্যু সংখ্যা আহুরি অধিক হইথান্তা যদি এমানে নথান্তে। কেহি ভাবি নথিলে দুই কোলক জড়িথিবা শতাব্দী পুরুণা পোল সাজিব মৃত্যুর রাস্তা। ব্রিজ ছিন্দি পড়িবা পরে জীবন বিকলরে কি চিৎকার করুথিলা ত কে আখে সামনারে মৃত্যুকে দেখি হারি দেইথিলা জীবন। ঠিক এতিকি বেলে তৌফিক, নইম এবং হোসেন ভলি কিছু ব্যক্তি দেখিলে ছটপট হেউথিবা মানিষ, জীবন বঞ্চাইবাকু দেবদূতকু অপেক্ষা করিথিবা মানিষ, উপরু ভগবান আসি বঞ্চাইবেনি, তেণু এভলি কিছু ব্যক্তিকু পঠাইথিলে জীবন রক্ষা পাই। পহরা জানিথিবা এই তিনিজন নিজ জীবন বিষয়ে থরুটিয়ে বি ভাবি নথিলে। ডেই পড়িথিলে গভীর জনা নথিবা অচিহ্না নইকু, প্রায় সতুরি জীবন এমানঙ্ক পাই বঞ্চিগলা। হলে অন্যর জীবন বঞ্চাও বঞ্চাও মোরবিরে প্রবাসী শ্রমিক সাজিথিবা নইম নিজ সাঙ্গকু হরাইদেলে, যাহাসহ খুশিরে ছুটিদিন কাটিবাকু যাইথিলে তা বিনা ঘরকু ফেরিলে। নইমক কহিবা অনুসারে সামনারে থিলা মৃত্যুর নই, জীবন গিলি চালিথিলা, আউ সে মৃত্যুর নইরু লোকঙ্কু জীবিত ফেরাই আনিবা থিলা একমাত্র লক্ষ্য। মুঝে তেরনা আতা থা, মেরা দো দোস্ত উসকো ভি তেরনা আতা থা, তো সব লোক মিলকে বহুত পানি পি লিয়া, তো हम लोग तो दिमाग में एक ही बात आ रहा था, जो होगा होगा, दूसरे को पहले बचाना चाहिए। तो हम लोग तीनों मिल के 50 से 60 आदमी को बचाया, तो हम लोग भी बहुत पानी पी लिया। हमारा हम लोग गए थे 6 आदमी, तो उसमें से 5 आदमी को बचाया और एक आदमी तो डेट हो गया पूरा। अनेक जीवन बचाइले नई হোসেন পঠান মধ্যে অনবরত নদী ভিতরে অচিহ্না লোকঙ্কু নিজর ভাবি দেই চালিথিলে এক নূয়া জীবনর উপহার। নিজ পরিবার কথা চিন্তা নকরি কাহার মা পুনি কাহার ভাইকু নিজর ভাবি নেলে, আউ নিজ জীবনকু বাজি লগাই মৃত্যু মুখরু তাঙ্ক জীবনকু ছড়াই আনিলে তৌফিক ভাই। সব উপরে রাজনীতি হেব, তর্ক বিতর্ক হেব, দোষ কাহার কি দায়ী তার তর্জমা বি হেব, হেলে এমানঙ্ক চর্চা কাহিঁকি হেবনি। ওড়িশা রিপোর্টার।